স্বাগত বন্ধুরা। বন্ধুরা, স্পেস এক্স কোম্পানির মালিক এলন মাস্ক এমন একটি যান তৈরির চেষ্টায় আছেন যা তার মতে গেম চেঞ্জার হয়ে উঠবে। এর নাম স্টারশিপ। প্রতিবার মাত্র 4-5 জন করে মহাকাশ অভিযাত্রীকে না নিয়ে একেবারে অন্তত 100 জনকে একসঙ্গে নিয়ে পাড়ি দিতে পারবে এই মহাকাশযান। ঠিক যেন যাত্রীবাহী বিমান। স্টারশিপের মধ্যে 40টি আলাদা আলাদা কেবিন থাকবে। প্রতিটি কেবিনে 4 থেকে 5 জন করে থাকতে পারবেন। এটি হবে পুনর্ব্যবহারযোগ্য। এটি 100 জনকে নিয়ে উড়ে যাবে মঙ্গল গ্রহে, আবার ফিরে এসে ফের 100 জনকে নিয়ে যেতে পারবে। এর মধ্যে জ্বালানি হিসাবে থাকবে মিথাক্সল। 2023 সাল নাগাদ প্রথমে চাঁদের কক্ষপথে এবং পরে মঙ্গলের কক্ষপথে যাত্রী নিয়ে যাওয়ার কথা স্টারশিপের। বন্ধুরা, এরকমই আরও ইন্টারেস্টিং তথ্য জানতে টাইমস মিডিয়াম চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।